হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশের ডিম ভোনার রেসিপিটি আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইলিশের ডিম ভাজতে হয় আর আজকের রেসিপিটি আমি সাজিয়েছি ইলিশের ডিম ভোনা নিয়ে চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করতে হবে আমি এখানে ইলিশের ডিমটাকে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত রাখতে পারেন বাট ছোটো ছোটো করে কাটাটাই বেটার হবে আর এদিকে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এরপর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু ভাজা হলে আমি এটাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। লবণটা দিয়ে আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ ভাজবো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ একটু কষে নেব এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা কালারের জন্য চাইলে দিতে পারেন এরপর আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি একটু বেশ কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিব মাছের সেই ডিমগুলা এখন এই ডিমগুলাকে দিয়ে আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো দেখেন এটা প্রায় হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর আমি খুব সুন্দর একটি স্মেলও পাচ্ছি এখন এটাকে আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল মজাদার ইলিশের ডিম ভোনা আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ